মদনমোহন মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্যসভার সাংসদের বাড়ির অন্তর মহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেপথ্যে কোচবিহারের কোন সমীকরণ? বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার সফরে বেরিয়ে বিজেপির সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। তাহলে কি নতুন কোনো সমীকরণ হওয়ার ইঙ্গিত? ঈদের দিন সোমবার সাত সকালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে যায় উত্তরবঙ্গে। রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মঙ্গলবার একটি বিশেষ কাজ নিয়ে তিনি কোচবিহার যাবেন। সেই কথা মতো রাতেই তিনি পৌঁছে যান কোচবিহার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, উত্তরবঙ্গের কোচবিহার আসনে আমাদের জয় এসেছে, সে কারণে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি অন্য একটি কাজও রয়েছে। সেই মতো মঙ্গলবার সকালে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের বাসভবনে যেতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে কোচবিহারে নিশীথ প্রামাণিকের হয়ে নির্বাচনী প্রচারে নাকি তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি, এমনটাই অভিযোগ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারপর আবার সোমবার ট্রেন দুর্ঘটনার জন্য রেলের পরিষেবাকেই কার্যত দায়ী করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, তার মুখে কিছুটা অভিযোগের সুর শোনা গিয়েছিল লোকসভা নির্বাচনের আগে। দলীয় নেতৃত্বকে দুষে তাকে বলতে শোনা গিয়েছিল, আমাকে ডাস্টবিনে ফেলে রেখেছে বিজেপি, কোনো রকম যোগাযোগ রাখছে না আমার সাথে, এমনকি প্রার্থী নির্বাচনের বিষয়েও আমার সাথে কোনো রকম আলোচনা করা হয়নি। এইসব ঘটনার পরবর্তীতে তার বাড়ির অন্দরমহলে এবার দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এ বিষয়ে অনন্ত মহারাজ বলেন, আমি সকালবেলায় শুনলাম মুখ্যমন্ত্রী আমার বাড়িতে আসছেন, কিন্তু তিনি কেন আসছেন তা জানি না, আমার সঙ্গে কথা বলবেন এতটুকু জানি, তবে এটা ভালো লাগছে যে মুখ্যমন্ত্রী আসবেন আমার বাড়িতে, তবে আগে থেকে জানলে অন্যরকম একটা কিছু ব্যবস্থা করতাম। কি উদ্দেশ্যে আসছে সে আমাকে বলেনি, আর আমি সকালবেলায় শুনলাম এসপির মাধ্যমে যে ম্যাডাম আসছেন, হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বলবেন, ব্যাস এতটুকু, এর বিষয়ে আমি জানি। হ্যাঁ, প্রথমবার মুখ্যমন্ত্রী আসছেন, কি বলবেন, কেমন? হ্যাঁ, খুব ভালো লাগছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছে, নাহলে আগে যদি জানতাম তাহলে তো অন্যরকম ব্যবস্থা করতাম। হঠাৎ করে আমি তো ওই যে ট্রেন অ্যাক্সিডেন্ট ওখানে গেছিলাম, আর পরে ওখান থেকে আসার পরে, হ্যাঁ মিডিয়া আপনারাই বললেন যে এরকম আসছে, আমি তো জানি না আসছে, আমি তো জানি না, তাহলে কী করে বলবো। প্রসঙ্গত, কোচবিহার সফরের পূর্বে মুখ্যমন্ত্রী বলেছিলেন, কোচবিহারে আমরা একটা সিট পেয়েছি, তাই এখানে মা মাটি মানুষকে অনেক ধন্যবাদ, এখানে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর আমার একটা ছোট কাজ আছে। উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি আমরা কুচবিহারে, যে আমার ধন্যবাদ অর্পণ করবার জন্য আমি কালকে মদনমোহন মন্দিরে 11:30 মা মাটি মানুষের নামে একটা পুজো দিতে এসেছি, আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে, আমার আর কোনো উদ্দেশ্য নেই, এতদূর আমি জার্নি করছি তার একটাই কারণ এটাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোচবিহার। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।